Was that? মাসুদ ভাই এটা আপনি কি করছেন কি এখন কি হইব আপনি সামলাবেন আমি কিছু জানি না কেন কি হইছে আপনি কার নিউজে কার ছবি চাইছেন এ বাবু তোমার আমি কতবার কইছি কাকের মতো স্টেট কাকা করবা পেছন মতো পেছাইবা না দেখেন আপনি কার নিউজে কার ছবি চাইছেন মেধা এটা কোন মেধা আমগো মডেল মেধা আর নিউজটা ছিল কার কার ছিল নিউজটা ছিল ইন্ডিয়ান মেধা আগারকারের কোকি কিন্তু তোমার নিউজে তো কোথাও এই কথাটা লেখা নাই কি আছে কও ছিল তো অবশ্যই ছিল আমি তো ডিটেইল লিখছিলাম মনে হয় প্রুফ রিডারটা কাটাকাটি করে ফেলা দিছে এই দেখো দেখো তুমি কি লিখছো মেধার বিয়ের কথা লিখছো ম নামে মডেলের সাথে প্রেমের কথা লিখছো দিল ছবির মুক্তির কথা লিখছো কিন্তু এটা কি এই দেশ না ওই দেশ সেটা কথা তো লেখো না এটা আমি কেমনে বুঝবো কও শোনেন চারিদিকে কিন্তু হাসাহাসি হইতেছে বুঝছেন অন্য সব পত্রিকায় মেধা আগারকারের ছবি আর আমগো পত্রিকায় এই তাই নাকি জামালে পড়ে গেলাম তো এই শালা প্রুফ রিডারগুলোকে নিয়ে পারা যায় না শোনেন শাহিন ভাই কিন্তু হ্যাবি চেয়েছে বুঝছেন আমারও তো মেরেই ফেলাইতে চেয়েছিল শেষে আমি বললাম যে আসলে তো কাজটা আমি করি নাই কোসে মাসুদ ভাই শেষে একটু ঠান্ডা হইব ঠান্ডা হইছে হ্যাঁ হইছে বলছে যে মাসুদরে জানে মারবো না তবে তবে কি আছে এই বাবু ওই তোমার না কতবার কইছি কাকের মতো ইচ্ছে কাকা করবা এই পেশার মতো বেসাইবা না কইছে যে মাসুদের কানটা কুচ করে কেছে দেখাইটে নেব তাই কইছে এই যে তোমার জন্য আমার চাকরিটা গেল এবার বুঝি কানটাও যায় শোনেন আসলে ওই কানের লতিতে না কোনো ফিলিংস থাকে না আর শাহিন ভাই আপনার কানটা কাটতে চাইছে এটা তো আপনার সৌভাগ্য ওই যে আমাদের মেয়েরা কান ফোটা করে না তারা কিন্তু কোনো ব্যথা হবে না আপনিও পাইবেন না অসুবিধা কি বরঞ্চ শাহিন ভাইয়ের একটা স্মৃতি আপনার শরীরে থাকলো তাই না চুপ একদম চুপ আমি কি করি হ্যালো আপনাদের কাগজে একটা নিউজ মেধার বিয়ে হয়ে গেছে এই টাইপের একটা গুজবের হ্যাঁ হ্যাঁ 10 নম্বর পাতায় দেখুন একটু উপরে জি দেখছি আচ্ছা মেধার বিয়ে হয়ে গেছে কার সাথে আর ওই ম অধ্যক্ষরের মডেলটার নামটাই বা কি ওনার নাম মনমোহন আগরওয়াল কি মারোয়ারি নাম শুনে তো তাই মনে হচ্ছে মারোয়ারি মারোয়ারি আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই ব্যবস্থা নেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাজ্জাক রাজ্জাক জি স্যার আমার ডাকছেন রাজ্জাক রাজ্জাক বলে ডাকলে তোমাকে ছাড়া আর কাকে ডাকবো বলো না স্যার নায়করাজ রাজ ডাকলে তো ডাকতে পারেন রাজ্জাক তুমি পারো বটে যাও মাসুদকে ডাকো জি ভালো না খারাপ স্যার তো খুব আস্তে আছে মনে হয় বিষয়তে আছে সাত যত সেতে ততই আসে দেখছিস এই বাবুটার জন্য আমার কি ভগানটা নেই ভুগতে হয়
ভুল করে আমার ভাষায় যাব। আপনি কি দৈনিক তোলপাড় পত্রিকার সম্পাদক? জি, ওই রকমই একটা কিছু। আচ্ছা, আপনি বলুন তো, আপনি ছেলে না মেয়ে? আপনার হঠাৎ করে এরকম মনে হলো কেন যে আমি একজন মেয়েও হতে পারি? কেন, আজ যদি কোনো দৈনিক পত্রিকা ছাপা হয়, শাহীন কবির সম্পাদক না সম্পাদিকা, তিনি মা হতে চলেছেন, তিনি মাতৃকালীন ছুটিতে আছেন। আপনি কে এই সমস্ত কথা বলছেন, কেনই বা বলছেন বুঝতে পারছি না। আমাদের পাড়ায় শাহীন নামে একটা মেয়ে আছে, সে মা হতে চলেছে। এই খবরটা কোনো পত্রিকা ছাপা হলে তো কোনো দোষ নাই, তাই না? জি, আমি তো আপনাদের পাড়ার শাহীন না। রাইট। আচ্ছা, আপনার পত্রিকায় তো খবর ছাপা হয়েছে মেধার বিয়ে হচ্ছে। এই মেধা তো সেই মেধা নয়, তাই না? আমি ঢাকার মডেল মেধার বাবা বলছি। বিয়ে হচ্ছে ইন্ডিয়ার নায়িকা মডেল মেধার, আর ছবি ছাপা হয়েছে আমার মেয়ে মেধার, তাই না? ও ও, হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি ভাই। শুধু সরি বললে তো হবে না। আজ যে সারাটা দিন আমার মেয়েকে ঘরে তালাবদ্ধ করে রেখেছি, আমার মেয়ের এত বড় সাহস, খোট্টা বিয়ে করবে? আচ্ছা, আমার মেয়ের যে এত বড় সর্বনাশ করলেন, এই ক্ষতিপূরণটা কে দেবে? আমি আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব, ফৌজদারি মামলা করব, কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে যাব, দেখে নেব। হ্যাঁ, দেখে নেব। আমি রিয়েলি সরি। আমি ওই রিপোর্টার, ওই পাতার এডিটার, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ওদেরকে আমি কঠিন শাস্তি দেব, একদম কঠিন শাস্তি। আচ্ছা, তাতে আমার মেয়ের জীবনে যে স্পট পড়ল, তার কী হবে? আমরা কালকে একটা সংশোধনী চেপে দেবো। আরে রাখেন আপনার সংশোধনী, আজ যদি আমি হার্ট অ্যাটাক করে মরে যেতাম, কাল কে দেখতো আপনার সংশোধনী? যত্র সরি ভাই। আরে পেয়েছেন তো ওই একটা সরি। মাসুদ কোথায়? মাসুদ ভাই তো সিটে নাই শাহীন ভাই। জি শাহীন ভাই। কই তুমি? হ্যাঁ জি, বাইরে। তোমাদের জন্য তো আমার ইজ্জত টিজ্জত আর কিছু থাকছে না। কী মেধার উল্টাপাল্টা সব নিউজ ছাপছ? তার বাবা তো ফোন করে আমার জেন্ডার চেঞ্জ করে দিল। আরে মিয়া, ভুল করো তোমরা আর ভুগতে হয় আমার। আচ্ছা আচ্ছা, আসো কালকে অফিসে আসো। সরি শাহীন ভাই, সরি। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তাই করবো। আপনি আমাকে কান ফুটা করতে বলছেন, আমি এই যে বিউটি পার্লারে চলে আসছি। আমি অবশ্যই কান ফুটা করবো, আপনি চাইলে আমি দুই কানই ফুটা করবো। তুমি কি বলতেছ আমি তো কিছু বুঝতেছি না। না শাহীন ভাই, আপনার কিছু বোঝা লাগবে না, আমি কান ফুটা না করে অফিসে আসবো না, আপনার সামনে আসবো না শাহীন ভাই। সামনে যাও।